হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? অনেক দিনের প্রতীক্ষার অবসান। দেখো সবাই, নিশ্চয়ই সবাই যে যেখানে আছো, অন্তত কলকাতার মধ্যে, কলকাতার আশপাশে খুব ঝড় উঠেছে এবং কিছু কিছু জায়গাতে বৃষ্টি হচ্ছে। খুব স্বস্তির নিঃশ্বাস আমরা নিতে পারছি, খুব ভালো লাগছে। মনে হচ্ছে এখানেও বৃষ্টি হবে, বুঝতে পারছি না। আমি দেখছি আমার অনেক বন্ধুরাই মানে ফেসবুকে ফটো ছেড়েছে কি খুব বৃষ্টি টৃষ্টি হচ্ছে, শিলা বৃষ্টিও হচ্ছে এক একটা জায়গায়। আমি আমাদের ছোটো ছাদে এসেছি, আমার খুব ভালো লাগছে। ঘরের মধ্যেই ছিলাম এতক্ষণ, কিন্তু এত ভালো লাগছে, মানে ঘর থেকে ঠিক ব্যাপারটা উপভোগ করতে পারছি না, তাই ছোটো ছাদে এলাম। ছাদ থেকে ভিডিওটা করছি। দেখো সবাই, ছাদে গেলে আরও ভালো লাগতো, কিন্তু গেলাম না। ঘর উঠেছে তো একটু ভয় লাগে, আকাশ পুরো কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, খুব ভালো লাগছে। সবাই দেখো, মনে হচ্ছে বৃষ্টি হবে। বৃষ্টি যদিও না হয়, তাও হলেও খুব স্বস্তি, খুব ভালো লাগছে, খুব আরাম লাগছে। দেখো সামনের গাছটা কীরকম হয়ে গেছে না, পাতাগুলো আম হয়েছিল, কিন্তু প্রচুর হনুমান বাঁদর এরা সব আসে, এসে খেয়ে নেয়, খেয়ে নিয়ে গাছ পুরো ফাঁকা করে দিয়েছে। কত শুকনো পাতা দেখো উড়ে এসে পড়েছে আশেপাশে। এটা কী গাছ জানো তোমরা? ছাতিম, ছাতিম গাছ। এটা আজকের নয়, তখন আমরা অনেক ছোট, সেই সময় এর গাছটি, এই গাছটির সঙ্গে অনেক ভালো মন্দ স্মৃতি জড়িয়ে আছে। খুব ভালো লাগছে, অনেকেই বৃষ্টিকে ডাকছে আয় 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 করে, বহুদিনের মানে প্রতীক্ষা কি বৃষ্টি আসুক। খুব ভালো লাগছে, শীতকালে ছাতিম গাছে ফুল হয়, খুব একটা অন্যরকম গন্ধ, সেই গন্ধটার সঙ্গেও অনেক অতীত মিশে আছে, ভালো মন্দে জড়িয়ে আছে, খুব ভালো লাগছে। চলো বন্ধুরা, আজকের মতো এটুখানি, বাই।